সবাইকে ওয়েলকাম আজকে এই ডিসকাশনে। আজকে আমরা রিসার্চ প্রপোজাল নিয়ে কথা বলবো, অর্থাৎ একটা রিসার্চ প্রপোজালের মধ্যে কোন কোন বিষয়গুলো অ্যাজ এ স্টেপ ইনক্লুডিং করতে হবে, বা রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অ্যাজ এ স্টেপ ইনক্লুডিং থাকবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এটা আমাদের নেটের সিলেবাসে রয়েছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা এগোনো যাক। প্রথমে আগে যেটা জেনে নেবো সেটা হচ্ছে রিসার্চ প্রপোজালটা কি, দ্যাট মিনস হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল। এখানে বলা হচ্ছে রিসার্চ প্রপোজাল ডিসক্রাইবস হাউ রিসার্চার উইল ডু দ্য রিসার্চ, অর্থাৎ রিসার্চ প্রপোজাল কি ব্যাখ্যা করে, যে গবেষক বা রিসার্চার তার রিসার্চটা কীভাবে করবেন সেটা ব্যাখ্যা করে। তারপরেই বলা হয়েছে এ রিটেন প্ল্যান ফর এ রিসার্চ, অর্থাৎ একটা লিখিত পরিকল্পনা হচ্ছে গবেষণার জন্য। ঠিক আছে, তারপরে বলা হয়েছে প্ল্যান অফ অ্যাকশন ফর কন্ডাক্টিং রিসার্চ, অর্থাৎ রিসার্চের বা গবেষণার কাজ আরম্ভ করার জন্য, শুরু করার জন্য তার যে ক্রিয়াকলাপ বা তার যে অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, তার পরিকল্পনা হচ্ছে রিসার্চ প্রপোজাল। তারপরে বলা হয়েছে এ স্টেপ বাই স্টেপ প্ল্যান ফর কন্ডাক্টিং দ্য স্টাডি অর রিসার্চ প্রবলেম অর রিসার্চ, অর্থাৎ পর্যায়ক্রমিক বা কী বলি আর কি, যে শ্রেণীবিন্যাসগত যে পরিকল্পনা একটা গবেষণার কাজ শুরু করার জন্য বা গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটাই হচ্ছে রিসার্চ প্রপোজাল। তাহলে রিসার্চ প্রপোজাল অ্যাকচুয়ালি আমরা কী বুঝলাম এখানে, যে রিসার্চ প্রপোজাল হচ্ছে এক ধরনের রিটেন প্ল্যান, ঠিক আছে, যা কী করে, যা রিসার্চারকে তার রিসার্চের কাজ করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে রিসার্চ প্রপোজাল ডিসক্রাইব হাউ রিসার্চার উইল ডু দ্য রিসার্চ, আর রিসার্চ প্রপোজাল ইজ এ রিটেন প্ল্যান অফ এ রিসার্চ, রিসার্চ প্রপোজাল ইজ এ প্ল্যান অফ অ্যাকশন ফর কন্ডাক্টিং রিসার্চ, রিসার্চ প্রপোজাল ইজ এ স্টেপ বাই স্টেপ প্ল্যান ফর কন্ডাক্টিং রিসার্চ। ঠিক আছে, এরপরে আমরা জেনে নেব যে রিসার্চ প্রপোজালকে কেমন হওয়া উচিত, বা রিসার্চ প্রপোজাল বা গবেষণার পরিকল্পনা আমরা যখন লিখবো তখন কোন কোন বিষয়গুলোকে আমরা আমরা আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রের মধ্যে রাখবো। এখানে বলা হয়েছে রিসার্চ প্রপোজাল শুড বি, অর্থাৎ রিসার্চ প্রপোজালকে কেমন হওয়া উচিত, বলা হচ্ছে রিসার্চ প্রপোজাল শুড বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক, অর্থাৎ রিসার্চ প্রপোজালটা কেমন হবে, স্পষ্ট হবে এবং নির্দিষ্ট হবে, উইথ প্রপার গাইডলাইন্স, অর্থাৎ নির্দিষ্ট নিয়মাবলী অনুযায়ী হবে বা নির্দেশনাবলী অনুযায়ী হবে। তারপরে বলা হয়েছে স্টেপস ইনক্লুডেড অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ রিসার্চ অর স্টাডি, অর্থাৎ কী হচ্ছে গবেষণার ধরন অনুযায়ী তার মধ্যে তার যে পর্যায়ে বা তার যে স্তরগুলো রয়েছে সেগুলো তার মধ্যে যুক্ত থাকবে। তারপরে বলা হয়েছে উইথ প্রপার সাইটেশন, অর্থাৎ যে সমস্ত উৎসগুলোকে ভিত্তি করে তথ্য নেওয়া হচ্ছে সেই তথ্যগুলো যেন উল্লেখ থাকে রেফারেন্স লিস্টে প্রপার সাইটেশন সমেত। তারপরে এখানে বলা হয়েছে ইন ফিউচার টেন্স, অর্থাৎ সেটা কী হবে, ভবিষ্যতের কালের ওপর ভিত্তি করে সেই পুরো রিসার্চ প্রপোজালটাকে লেখা হবে, কারণ গবেষক তো জানেন না যে তার আউটকাম কী হবে না হবে, তিনি কাজটা করতে যাচ্ছেন তার জন্য তিনি প্রপোজাল লিখছেন, তাই জন্য এটা কী হবে ফিউচার টেন্সে যেন লেখা হয়। তারপরে বলা হয়েছে ইন এক্সপেক্টেড ম্যানার, অর্থাৎ গবেষণা এখানে কী করবেন, সব কিছুই এক্সপেক্ট করবেন, ঠিক আছে, তিনি আশা রাখবেন, ঠিক আছে, তিনি কোনো কিছু কনক্রিটলি কোনো কিছু বলবেন না, তাই জন্য এখানে বলা হয়েছে ইন এক্সপেক্টেড ম্যানার। ঠিক আছে, তাহলে প্রপোজাল কেমন হওয়া উচিত, ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক হবে, প্রপার গাইডলাইন অনুযায়ী হবে, তারপরে কী হবে রিসার্চের বা স্টাডি টাইপ অনুযায়ী স্টেপ ইনক্লুডিং করা থাকবে, প্রপার সাইটেশন থাকবে, ফিউচার টেন্সে যেন সেটা লেখা হয় এবং সেটা যেন পুরোপুরিভাবে এক্সপেক্টেড ম্যানারে থাকে। এরপরে আমরা যদি স্টেপের কথা বলি বা পর্যায়ের কথা বলি একটা রিসার্চ প্রপোজাল লিখতে গেলে, তো সেটা আসলে নির্ভর করে যে কোন ধরনের গবেষণা করা হচ্ছে। বোঝা গেল কথা, যদি সিম্পলভাবে বলি খুব উদাহরণ দিয়ে সহজভাবে, তো আমরা মিট মশলাকে সবসময় মাংসেই দিতে পারি, মিট মশলাকে আমি অন্য কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে বা অন্য আদার্স কোনো ভেজিটেবল আমি কিন্তু ইউজ করতে পারি না, তাই না? ঠিক সেইভাবে কোন স্টেপ হবে বা না হবে সেটা আসলে নির্ভর করবে যে গবেষণাটা কী করা হচ্ছে। যেমন আমি যখন ভ্যারিয়েবলের কথা আমি বলবো বা আমি যখন রিলেশনশিপ দেখতে চাইবো, ঠিক আছে, তখন ভ্যারিয়েবলের প্রসঙ্গ কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চেই আসবে, সেটা কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে আসবে না। ঠিক যেভাবে প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা হিস্টোরিক্যাল রিসার্চে আসবে কিন্তু সার্ভেতে আসবে না, ঠিক যেভাবে অ্যাকশনে আসবে না কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে আসবে, ঠিক যেভাবে অ্যাকশন রিসার্চে প্রবলেমকে সলভ করে সেই প্রবলেমটাকে সলিউশন প্রদান করার ব্যাপারটা যেমন অ্যাকশন রিসার্চে আসবে, ঠিক সেভাবে হিস্টোরিক্যাল রিসার্চে সেই বিষয়টা আসবে না। সেই জন্য কোনো স্টেপস বা কোনো পর্যায় বা স্তর কী হবে না হবে সেটা রিসার্চের টাইপের ওপর নির্ভর করবে বা ধরনের ওপর। তবে সামগ্রিক অর্থে, ঠিক আছে, সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে একটা রিসার্চ প্রপোজাল লিখতে গেলে আমরা ছয় ধরনের স্টেপ পাই বা ছটা স্টেপ পাই, ঠিক আছে। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন, সেকেন্ড স্টেপ হচ্ছে রিভিউ অফ রিলেটেড লিটারেচার, থার্ড স্টেপ হচ্ছে রিসার্চ ডিজাইন, ফোর্থ স্টেপ হচ্ছে ডেটা অ্যানালাইসিস এবং এক্সপেক্টেড ফাইন্ডিংস, ফিফথ স্টেপ হচ্ছে রেফারেন্স লিস্ট অর বিবলিওগ্রাফি, এবং সিক্সথ স্টেপ হচ্ছে বাজেট এবং এক্সপেক্টেড শেডিউল। ঠিক আছে, এই ছটি স্টেজ সামগ্রিক অর্থে সমস্ত ধরনের রিসার্চ প্রপোজালে
আমরা দেখতে পাই। এবং এই ছটি স্টেপের ব্যাপারে আমরা ইন ডিটেলস পড়বো যে কোন স্টেপের মধ্যে কোন 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 বিষয়গুলো গবেষক মানে তুলে ধরবেন বা গবেষক আলোচনা করবেন সেই বিষয়গুলো এবার আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখবো যে ফার্স্ট স্টেপ ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকে। এখানে বলা হচ্ছে দ্য ফার্স্ট পার্ট অফ প্রপোজাল, অর্থাৎ ইন্ট্রোডাকশন কি হচ্ছে, ফার্স্ট স্টেপটা রিসার্চ প্রপোজালের প্রথম পার্ট, এটা অর্থাৎ প্রথম অংশ। এটা এটা কি করছে, ইট এক্সপ্লেন এক্সপ্লেন্স হোয়াট রিসার্চার ওয়ান্ট টু ডু অ্যান্ড হোয়াই, অর্থাৎ এটা কি বর্ণনা করে ইন্ট্রোডাকশন, রিসার্চের কি করতে চাইছেন এবং তিনি কি করবেন, ঠিক আছে, এবং কিভাবে করবেন সেটা এখানে তুলে ধরা হয়। এবার বলা হচ্ছে ইট শুড, অর্থাৎ এটা মানে কি কি বিষয়গুলোকে যুক্ত করে, ইন্ট্রোডিউস দ্য টপিক, এটা কি করে, যে টপিক বা যে বিষয়টার উপর ভিত্তি করে গবেষণা করা হচ্ছে সেটার ভূমিকা প্রদান করে বা সেটার পরিচিতি দেবে। তারপরে বলা হয়েছে গিভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ সেটা কি করবে, একটা ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রিক্যাল যে পার্সপেক্টিভ আছে বা তার যে একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা তুলে ধরবে। তারপরে এখানে কি কি থাকবে, তারপরে এখানে কি হবে, স্টেটমেন্ট অফ প্রবলেম, অর্থাৎ প্রবলেমকে অ্যাজ এ স্টেটমেন্ট এখানে তুলে ধরা হবে, এবং অবজেক্টিভস অফ দ্য স্টাডি, অর্থাৎ গবেষণার যে সমস্ত অবজেক্টিভসগুলোকে ইনক্লুড করেছেন গবেষক সেগুলো এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যুক্ত করা থাকবে এবং সেখানে উল্লেখ করা থাকবে। পাশাপাশি গবেষণার মুখ্য সমস্যাকে ভিত্তি করে যে সমস্ত রিসার্চ কোয়েশ্চেনগুলো বা গবেষণার প্রশ্নগুলো রিসার্চার অ্যাজ এ রিসার্চ কোয়েশ্চেন পাবেন সেগুলোকে তিনি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে ইনক্লুড করবেন, ঠিক আছে। তাহলে ইন্ট্রোডাকশনে আমরা কি কি মানে কি কি করেন রিসার্চার, কোন কোন বিষয়গুলোকে তুলে তুলে ধরেন, তিনি কেন করছেন, কিভাবে করছেন সেটা তুলে ধরেন, পাশাপাশি তিনি তার যে টপিক আছে রিসার্চে তিনি সেটাকে সেটাকে ইন্ট্রোডিউস করেন, এবং তিনি তার যে কাজটা করছেন বা তার যে টপিকটা রয়েছে সেই টপিকের কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের ব্যাখ্যা প্রদান করেন। পাশাপাশি তিনি তার প্রবলেমটাকে অ্যাজ এ স্টেটমেন্ট তুলে ধরেন এবং তার অবজেক্টিভস যে সমস্তগুলো রয়েছে গবেষণার এবং রিসার্চ কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তিনি এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে তিনি যুক্ত করেন। এবারে আমরা দেখে নেবো যে সেকেন্ড স্টেপটা কি। সেকেন্ড স্টেপ হচ্ছে রিভিউ অফ রিলেটেড লিটারেচার, অর্থাৎ এই চ্যাপ্টারে কি করা হয়, গবেষক যে বিষয় নিয়ে কাজ করছেন তার আগে বা তার পূর্বে যে সমস্ত গবেষকরা ওই ক্ষেত্রের মধ্যে নানান বিষয়ে অর্থাৎ ওই মুখ্য বিষয়ের উপর ভিত্তি না করে আশেপাশে বা ওই বিষয়ের মতনই, ঠিক আছে, যখন অন্য কোনো পূর্ব কাজ করে থাকেন সেই সমস্ত গবেষণার কাজগুলোকে গবেষক কী করেন, ফলো করেন, স্টাডি করেন। যদি উদাহরণ হিসেবে বলি, ধরে নিন আমাকে যদি এক নতুন ধরনের ফোন বানাতে বলে আমি কি করব, আমি 10 ধরনের আরো মোবাইল শপে আমি ঘুরবো নতুন ফোন বানানোর জন্য, দিয়ে আমি 10 রকমের মোবাইল চেক করব যে কোন মোবাইলে কেমন কি স্পেসিফিকেশন আছে, তাই না। ঠিক এই কাজটাই লিটারেচার রিভিউ করা হয়, যেখানে রিসার্চার কি করেন তার যে আগে যে কাজগুলো করা হয়েছে ওই তার টপিক রিলেটেড সেইগুলোকে তিনি অধ্যয়ন করেন, ঠিক আছে। তারপর তিনি অধ্যয়ন করার পর কি তারপর কি তিনি কি করেন, রিসার্চার নট সিম্পলি রিপিটিং দ্যাট আদার পিপল হ্যাভ অলরেডি ডান অর সেড, অর্থাৎ তার আগে যে সমস্ত গবেষকরা কাজ করে গেছেন বা বলে গেছেন সেই জিনিসটার যে রিপিটেশন হচ্ছে না, ঠিক আছে, সেই জিনিস এক অর্থাৎ একই জিনিসই যে রিপিট হচ্ছে না, অর্থাৎ ফ্যানের নিচে বসে তিনি যে ফ্যান বানাচ্ছেন না এটাই তিনি এখানে দেখেন। তারপরেই বলা হয়েছে ইটস এম টু ডেমোস্ট্রেট এক্স্যাক্টলি হাউ প্রেজেন্ট রিসার্চ উইল কন্ট্রিবিউট টু কনভারসেশন ইন দ্য ফিল্ড, অর্থাৎ তিনি সেটাকে ডেমোস্ট্রেট করে দেখান, সেটা তিনি উদাহরণ প্রস্তুত করেন। এক্স্যাক্টলি কি বলা হচ্ছে, যে বর্তমান কাজের সঙ্গে তার কাজের অবদানটা কতটা প্রাসঙ্গিক সেই স্পেসিফিক ফিল্ডে বা সেই নির্দিষ্ট ক্ষেত্রে। পাশাপাশি কি করেন, পূর্বে কাজের সঙ্গে তিনি কি করেন সেটাকে কম্পেয়ার করেন, কনট্রাস্ট করেন, তুলনা করেন। তারপরে কি তিনি কি করেন, তিনি সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করেন, ঠিক আছে। এবার তিনি তারপরে দেখেন যে তার যে প্রেজেন্ট রিসার্চের কাজটা আছে সেটা কতটা ফিট বা সেটা কতটা প্রাসঙ্গিক সেটা তিনি এখানে দেখেন, ঠিক আছে। এই গেল সেকেন্ড স্টেপ। এবার আমরা দেখে নেবো যে থার্ড স্টেপটা কি। থার্ড স্টেপে কি হয়, থার্ড স্টেপে রিসার্চের ডিজাইন নিয়ে আলোচনা করা হয়। এখানে বলা হচ্ছে দ্য রিসার্চ ডিজাইন অর মেথোডোলজি সেকশন শুড ডিসক্রাইব দ্য ওভারঅল অ্যাপ্রোচ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্টেপস রিসার্চার উইল টেক টু আনসার দ্য রিসার্চ কোয়েশ্চেন, অর্থাৎ গবেষণার যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে বা গবেষণার যে কাজ রয়েছে সেগুলো সম্পর্কে গবেষক তার যে ব্যবহারিক যে পদক্ষেপ অর্থাৎ সেই তথ্যগুলোকে তিনি প্রাপ্ত করার জন্য বা সমস্যাকে সমাধান করার জন্য তিনি কোন কোন পদ্ধতিগুলি অবলম্বন করছেন তা এই রিসার্চ ডিজাইনের মধ্যে আলোচনা করা হয় বা তুলে ধরা হয়। যেখানে তিনি তাকে কী কী বিষয়গুলোকে যুক্ত করতে হয় সেখানে তিনি কি করেন, এখানে বলা হচ্ছে রিসার্চের টাইপ তিনি তুলে ধরেন, যে রিসার্চের তিনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা কোন ধরনের রিসার্চ, সেটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটিভ রিসার্চ, ঠিক আছে, সেটা সেটা কোন ধরনের ডেটাগুলোকে কালেক্ট করবে, সেটা প্রাইমারি ডেটা কালেক্ট করবে না সেকেন্ডারি ডেটা কালেক্ট করবে, ঠিক আছে। পাশাপাশি কী হবে, রিসার্চের ডিজাইনটা কোন ধরনের ডিজাইন, এটা সেটা কি ডিসক্রিপটিভ ডিজাইন না এক্সপেরিমেন্টাল ডিজাইন, মানে এক্সেট্রা ইত্যাদি। পাশাপাশি কী হচ্ছে, রিসার্চের কোন কোন বিষয়গুলোকে তিনি সোর্স হিসেবে ইনক্লুড করতে চাইছেন,
এবং রিসার্চের যে মেথড আছে বা যে প্রসিডিউর আছে, যে সমস্ত টুলগুলো আছে, তিনি ডেটা অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস করার জন্য কোন কোন টুলগুলোকে ইউজ করেছেন, ডেটাগুলোকে কালেক্ট করার জন্য রিসার্চার কোন কোন প্রসিডিউর ফলো করেছেন, সেটাও এখানে রিসার্চার তুলে ধরবেন, মানে তিনি করতে যাচ্ছেন আর কি। তারপরে কি হবে, তিনি রিসার্চ কোয়েশ্চেন খোঁজার জন্য কোন কোন পদ্ধতিগুলোকে অ্যাজ এ বেস্ট মেথড তিনি যুক্ত করতে চান সেটাও তিনি তুলে ধরবেন। আমাদেরকে শুধু একটা কথাই মনে রাখতে হবে যে এখানে যা কিছু হবে ফিউচারিস্টিক অ্যাপ্রোচে হবে, অর্থাৎ গবেষক কিন্তু করেননি, তিনি করতে চাইছেন, তিনি করতে যাবেন বা তিনি এটা করতে চাইছেন তার কাজকে নিয়ে, ঠিক আছে। এরপরে ফোর্থ স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এবং ফাইন্ডিংসের। এখানে আবার কোন ধরনের ফাইন্ডিংস, এক্সপেক্টেড ফাইন্ডিংস, অর্থাৎ ওই সমস্ত ফলাফল যেটা গবেষক আশা করছেন। অর্থাৎ এই ফোর্থ স্টেপে বা চতুর্থ পর্যায়ে গবেষক কি করবেন, তার যে প্রাপ্ত তথ্যগুলো রিসার্চ ডিজাইনের মাধ্যমে যেগুলো তিনি প্রাপ্ত করলেন সেইগুলোকে তিনি এবার অ্যানালাইসিস করবেন, সেইগুলোকে তিনি বিশ্লেষণ করবেন এবং সেখান থেকে তিনি কি করবেন তার মানে মানে কি বলি আর কি, তার আশানুরূপ যে সমস্ত ফলাফলগুলো সেগুলো তিনি এখানে যাচাই করবেন। এখানে বলা হচ্ছে টু ফিনিশ দ্য প্রপোজাল অন এ স্টেজ নোট রিসার্চার ক্যান এক্সপ্লোর অ্যান্ড পোটেনশিয়াল ইমপ্লিকেশন অব দ্য রিসার্চ ফর থিওরি অর প্র্যাকটিস। অর্থাৎ রিসার্চার কি করছেন এখানে, তার যে যে ডেটার দ্বারা তিনি যে তথ্যগুলোকে প্রাপ্ত করেছেন, ঠিক আছে, সেগুলোকে তিনি অ্যানালাইসিস করছেন এবং তার যে ফাইন্ডিং সেটা তিনি এখানে দেখছেন, এই ফোর্থ স্টেপ। অর্থাৎ এখানে এক কথায় একটা কন্টেন্টের চ্যাপ্টার, যেখানে ডেটাটাকে কিভাবে তিনি কি কি পেলেন এবং ডেটাকে অ্যানালাইসিস করে তিনি সিমিলারিটির ডিফারেন্সেস বা তিনি যা আগে আশা করেছিলেন বা যেটা তিনি করতে চাইছেন সেটা কি, সেটা তিনি কি কি পেতে পারেন তা তিনি এখানে তুলে ধরবেন বা আলোচনা করবেন। এবার এখানে রিসার্চার কি কি দেখবেন, রিসার্চার কিছু বিষয় দেখবেন, সেটা হচ্ছে যে তার এক্সপেক্টেড ফাইন্ডিংসগুলো কি কি সেটা তিনি এখানে যুক্ত করবেন। পাশাপাশি ইমপ্লিকেশন অ্যান্ড কন্ট্রিবিউশন অফ নলেজ, অর্থাৎ তিনি যে কাজটা করতে যাচ্ছেন সেটার মানে প্রায়োগিকতা বা অবদানটা জ্ঞানের প্রেক্ষাপটে বা জ্ঞানের ক্ষেত্রে কতটা সেটাও তিনি এখানে তুলে ধরবেন। তারপরে তিনি সাজেশন দেবেন, ঠিক আছে, অর্থাৎ তার মতামতটা তিনি দেবেন। তারপর তিনি কি দেবেন, সাজেশন ফর দ্য ফার্দার স্টাডি, অর্থাৎ তার পরে যে সমস্ত কাজগুলো হবে তার কাজকে কেন্দ্র করে বা তার এরিয়া রিলেটেড কাজকে কেন্দ্র করে সেইগুলো সম্পর্কেও তিনি সাজেশন বা মতামত দেবেন। তারপরে কি হবে, তার কাজের ক্ষেত্রে লিমিটেশনগুলো কি কি আসতে পারে সেটাও তিনি যুক্ত করবেন এবং শেষে তিনি একটা মূল্যায়ন দেবেন বা কনক্লুডিং একটা কি বলবো, তিনি একটা কনক্লুশনে পৌঁছাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিফথ স্টেজ বা ফিফথ চ্যাপ্টার। ফিফথ স্টেজে তিনি কি যুক্ত করবেন, রেফারেন্স লিস্ট তিনি ইনক্লুড করবেন বা বিবলিওগ্রাফি তিনি ইনক্লুড করবেন। এখানে বলা হচ্ছে রিসার্চ প্রপোজাল মাস্ট ইনক্লুড প্রপার সাইটেশনস ফর এভরি সোর্স হুইচ হি অর শি উইল ইউজ, অর্থাৎ তিনি যেটা ইউজ করতে যাচ্ছেন, ঠিক আছে, সেই সেই মানে যে সমস্ত সোর্সগুলোকে তিনি ব্যবহার করছেন সেই সোর্সগুলোর প্রপার উৎসগুলোকে তিনি ইনক্লুড করবেন অ্যাজ এ রেফারেন্স হিসাবে বা গ্রন্থপঞ্জি হিসাবে, ঠিক আছে। এবার বলা হচ্ছে ফুল পাবলিকেশন ডিটেলস শুড অলওয়েজ বি ইনক্লুডেড ইন দ্য রেফারেন্স লিস্ট, অর্থাৎ রেফারেন্স লিস্টের মধ্যে পাবলিকেশন বা প্রকাশনীর যে ডিটেলস বা যে সম্পূর্ণ যে তথ্য সেগুলোকে গবেষককে কিন্তু যুক্ত করতে হবে ফিফথ স্টেজে, ঠিক আছে। এরপরে যে সিক্স স্টেজটা আছে বা লাস্ট স্টেপস যেটা আছে সেটা সেটা কিসের, সেটা হচ্ছে বাজেটের এবং এক্সপেক্টেড শেডিউলের। অর্থাৎ একটা গবেষণার কাজ করতে গেলে তার জন্য কতগুলো অর্থের দরকার হয় এবং সেই অর্থটা গবেষক একজন মানে কি বলি আর কি গবেষণা সম্পূর্ণকারী ব্যক্তি হিসেবে তিনি কতটা আশা করছেন যে তার কাজের জন্য কতটা খরচা হতে পারে সেটাও তিনি এখানে যুক্ত করবেন, তুলে ধরবেন। এবং তার এক্সপেক্টেড শেডিউলটা কি হতে পারে, তার তিনি যে সময়টা আশা করছেন যে এই সময়ের মধ্যে হয়ে যেতে পারে বা এর জন্য নির্দিষ্ট কতটা সময় লাগতে পারে তা তিনি এখানে তুলে ধরবেন, ঠিক আছে। এখানে কিছুই না, এখানে লিখেই দেওয়া আছে দিস সেকশন ইজ অ্যাপ্লাইং ফর রিসার্চ ফান্ডিং, অর্থাৎ রিসার্চার ফান্ডিংয়ের জন্য এই স্টেপটা, যেখানে রিসার্চারের কস্ট কত আসতে পারে, ঠিক আছে, তার ট্র্যাভেল কস্ট কত আসতে পারে, ম্যাটেরিয়ালসের কস্ট কত আসতে পারে, অর্থাৎ কোনো টুল কিনতে গেলে বা কোনো টেকনিকগুলো ফলো করতে গেলে সেখানে কতটা খরচা হতে পারে, প্লাস অ্যাসিস্ট্যান্টের যদি দরকার হয়, রিসার্চার যদি স্ট্যাটে যদি ভালো না হন, অর্থাৎ তিনি কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে নিয়োগ করে তিনি তার কাজও করতে পারেন, তার সেই অ্যাসিস্ট্যান্টের জন্য কত খরচা হতে পারে, এবং টাইম, অর্থাৎ রিসার্চের এখানে কতটা টাইম নিয়ে বা কতটা টাইম স্পেন্ড করতে পারবেন রিসার্চের জন্য এবং তার কতটা সময় লাগতে পারবে মানে পারে আর কি, সেই বিষয়গুলো সব কিছু তিনি এখানে ইনক্লুড করবেন। তাহলে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে রিসার্চ প্রপোজালের টাইপ মানে স্টেপস কটা, ছটা স্টেপস আছে জেনারেলি, যেখানে ফার্স্ট স্টেপ কী করছে, ইন্ট্রোডাকশন বা তার ভূমিকা প্রদান করছে, যেখানে গবেষণার সমস্যা বা গবেষণার উদ্দেশ্য এবং গবেষণার যে স্টেটমেন্ট বা প্রবলেমের যে উদ্ধৃতিকরণ সেটা সেখানে করা হচ্ছে। সেকেন্ড স্টেপে কী করা হচ্ছে, রিভিউ অফ রিলেটেড লিটারেচার, অর্থাৎ গবেষকের যে কাজ রয়েছে সেই কাজের মানে সেই কাজের ক্ষেত্রের মধ্যে পূর্বে যে সমস্ত কাজগুলো হয়ে গেছে সেগুলোকে নিয়ে তিনি অধ্যয়ন করছেন এবং তার উপর ভিত্তি করে তিনি একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিচ্ছেন,
এবং তিনি যে একই জিনিস রিপিট করছেন না সেটাও তিনি তুলে ধরছেন। এবার থার্ড স্টেপে কি হচ্ছে, রিসার্চ ডিজাইনে কি হচ্ছে, রিসার্চার তথ্যগুলোকে প্রাপ্ত করার জন্য তার গবেষণাকে কেন্দ্র করে কোন কোন পদ্ধতিগুলোকে অবলম্বন করছেন তার রিসার্চের জন্য, সেইগুলো থার্ড স্টেপে তিনি ইনক্লুড করবেন বা করতে তিনি চাইছেন। ফোর্থ স্টেপে কি হবে, ডেটা অ্যানালাইসিস করার জন্য তিনি কিভাবে ডেটাটাকে অ্যানালাইসিস করছেন এবং ডেটা অ্যানালাইসিসের পর তিনি কি কি পেতে পারেন সেই বিষয়টা তিনি তুলে ধরবেন, এবং এক্সপেক্টেড ফাইন্ডিং হিসেবে বা তার যে আশানুরূপ তার যে ফলাফল রয়েছে মানে তিনি পেতে পারেন সেটাও তিনি এখানে যুক্ত করবেন। এবার ফিফথ স্টেপে যেটা রেফারেন্স লিস্ট আর বিবলিওগ্রাফি, যেটা এখানে তিনি যে সমস্ত উৎসগুলোকে তিনি তার গবেষণা কাজের জন্য ব্যবহার করেছেন সেই উৎসগুলোকে তিনি এখানে পঞ্জি আকারে বা গ্রন্থ পঞ্জি হিসেবে তিনি যুক্ত করবেন উইথ প্রপার সাইটেশন, অর্থাৎ নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে। এবং তিনি পাবলিকেশনে ফুল ডিটেলস তিনি ইনক্লুড করবেন। সিক্স স্টেপ কি হচ্ছে, তিনি তার বাজেটটাকে বলবেন, অর্থাৎ তার গবেষণা কাজের জন্য কতটা খরচা হতে পারে তিনি তার বাজেটটা তুলে ধরবেন, এবং তার এক্সপেক্টেড শেডিউল বা তার আশানুরূপ সময় তালিকা, অর্থাৎ তার এই তিনি যে গবেষণা কাজটা করতে যাচ্ছেন সেই গবেষণা কাজের জন্য কতটা সময় লাগতে পারে তিনি তার এক্সপেক্টেড ম্যানারে তিনি বলবেন, ঠিক আছে। তাহলে আজকে আমরা রিসার্চ প্রপোজালের স্টেপসগুলো কী কী সেগুলো আমরা আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে, এবং আমরা জানতে পারলাম যে একটা রিসার্চ প্রপোজাল লিখতে গেলে কোন কোন বিষয়গুলোকে যুক্ত করতে হবে বা অ্যাজ এ স্টেপস আমরা ইনক্লুড করতে পারি, ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখনই প্রপোজালের প্রসঙ্গ আসে সেটা কিন্তু সবসময় ফিউচারিস্টিক ম্যানারে হবে, অর্থাৎ এখানে গবেষক কোনো কিছু কিন্তু করে যাচ্ছেন না, তিনি করতে চাইছেন, ঠিক আছে, তিনি করতে চাইছেন যেটা তিনি করবেন আর কি, অর্থাৎ তার গবেষণা কাজটাকে কেন্দ্র করে। আমি যদি প্রোনাউন্সিয়েশন গত বা আমার যদি বলতে গিয়ে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু ওটাকে ধরবেন না। আপনারা একটা কথা জেনে রাখুন যে রিসার্চ প্রপোজাল সব অলওয়েজ ফিউচারিস্টিক ম্যানারে করা হয়, অর্থাৎ গবেষক সেখানে করতে চাইছেন, করতে যাচ্ছেন, তিনি এই ফল পেতে পারেন বা এই তিনি কাজ করতে পারেন বা তার কাছে এই বাধা বিপত্তিগুলি আসতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা এখানে শেষ করছি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।